হরে কৃষ্ণা জয় জগন্নাথ আমরা সবাই একসাথে রাধাকৃষ্ণের নাম বলে থাকি কিন্তু আপনারা কি জানেন কেন শ্রীকৃষ্ণের আগে রাধা নাম নেওয়া হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধারানী ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ভক্ত তিনি ছিলেন কৃষ্ণের পূর্ণ শক্তির আধার ভগবান শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং বলেছেন আমার চেয়ে বড় হচ্ছেন আমার নাম আর তার চেয়ে বড় হচ্ছে আমার ভক্ত আর ভক্তের চেয়ে বড় হচ্ছে ভক্তের চরণ ধুলি যেই চরণ ধুলি গোবিন্দ স্বয়ং নিজে পান করেছিলেন তাই স্বয়ং গোবিন্দ চায় যে তার নাম উচ্চারণের আগে সর্বদাই যেন তার ভক্তের নাম উচ্চারিত হয় একবার রাধা নাম জপ করলেই যার কৃষ্ণ প্রাপ্তি ঘটে কারণ রাধা নামেই সব রকমের শান্তি গোবিন্দের পূর্ণ শক্তি লুকিয়ে আছে আর কৃষ্ণ নাম বললে আমাদের ভগবান যতটা না প্রসন্ন হন কিন্তু একবার রাধা নাম উচ্চারণ করলেই ভগবান অতি প্রসন্ন হন তাই সর্বদাই শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম নেওয়া হয় রাধেই রাধে